কি ব্যাপার হামিদ, খারায় আছো কা? তোমার না কইছি টাকা পয়সা ঝামেলা আছে, এক্সট্রা কোনো লেনদেন করা যাইব না। জহির ভাই, এই টাকাটা আমার মেলা দরকার, বিশ্বাস করেন। এত কম বেতনে চাকরি করি, মাস শেষে বেতনের কোনো টাকাই টিকে না। সংসারে মেলা খরচ জমি ভাই। সংসার খরচ সম্পর্কে আমি জানি, তোমারও বোঝা উচিত তুমি কি চাকরি করো। শোনো, বউরে কইবা টাকা পয়সা কম খরচ কইরা কিছু টাকা সেভিং করতে, নাইলে এরকম সমস্যা পড়বাই। কালকে রাতের থেকে মাইয়াটা জ্বর আইছে, আজকে যদি ডাক্তার দেখাইবার না পারি, আল্লাহ না করুক যদি কোনো বিপদ ঘটে যায়, তাহলে নিজেরে মাফ করতে পারবো না। জমির ভাই, জমির ভাই, টাকাটা খুব দরকার, আপনি একটু সাহায্য করেন। শোনো হামিদ মিয়া, এই পর্যন্ত অফিস থেকে কত টাকা নিছো সেইটা আমি তোমারে দেখাইতেছি। না না জমির ভাই, আপনার আমার কিছু ধ্যান লাগবে না, আমি আপনারে বিশ্বাস করি। আমার তো কোনো বড় ভাই নাই, বিশ্বাস করেন এই শহরে আমি আপনার একমাত্র বড় ভাই মনে করি। তা ঠিক আছে, কিন্তু হামিদ বড় ভাই আর কিছু করেন না। বড় ভাই, আপনি চাইলে আমার মায়ের একটা ব্যবস্থা হইতে পারে, কিছু একটা করেন তো ভাই, আমার অল্প কটা টাকা দেন। আচ্ছা রাখো, এত অস্থির হও না, দেখে কি করা যায়। আচ্ছা, হাজার তিনে হইলে তো হইব। ইয়ে জমির ভাই, হাজার তিন দিলে তো অ্যামাউন্টটা ভাঙ্গা অ্যামাউন্ট হয়ে যায়, একটু বরাবর যদি মিলায় 5,000 দিতেন তাহলে পরে ক্লিয়ার করে দিতে পারতাম। অফিস থেকে নেওয়ার সময় খালি ক্লিয়ার খোঁজো, আর ফেরত দেওয়ার সময়। আচ্ছা ঠিক আছে। এই মরণটা বদলা দেন, কিছুদিন পরে না চলে। তুমি পারো। হ্যালো, এবার খুশি? হ্যাঁ ভাই, ধন্যবাদ। ঠিক আছে যাও। ঠিক আছে ছোট ভাই, যাই দিলে। তুমি খাইতেছো না গেলে ঠান্ডা হয়ে যাবো তো। মোরগ পোলাও হাজির, ধন কোন হোটেলের মোরগ পোলাও না, সব নামি দামি হোটেলের মোরগ পোলাও।
আরে মা, তাহলে তো মেলা দাম নিছে না? এটার কথা কত, তুমি খালি দাম নিয়ে ভাবো কে? খাইতে মন চাইছে আমারে কইছো খাও নাই না দিছে, চুপচাপ খাইবে, এত কিছু চিন্তা করে লাভ আছে? কত দাম কইতে আনছি কি আনছি। কিন্তু তুমি এতগুলো টাকা কোথায় পাইলা? এটা তো ম্যাজিক, হামিদ আলীর জাদু। এই হামিদ আলী যদি চায় টাকা হাতের মুঠায় ধরা দেয়, নিমে সেই ধরা দেয়। সেই জায়গাও কিন্তু পোলাওটা খাইতে কিন্তু খুবই সুন্দর। এই দেখে তো আনছি আমগো পুরি তো আমার মাইয়া কই? ঘরে আছে, পুতুল নিয়ে খেলতেছে। যাও যাও যাও, ডাক দাও, আমরা খামো একই বয়া থাকবো নাকি? যাও ওকে বলো, যাও। সে কি আর এগুলা খায়? সারাদিন খালি খেলে আর খেলে। জানো তুমি? আরে বাসা ভাড়া দেওয়ার সময় আছে, দিয়ে দিবো না, সমস্যা কি? কি জানি জরুরি কাম, ইদানিং কাল আসতে একটু দেরি হয়। বাহ, তো অফিস তো ভালোই চলে। তো বেতনের বেলা কি ঠন ঠন? তোমার জামাই কি মনে আছে যে আমার 2 মাসের ভাড়া বাকি? হ্যাঁ চাচা, অবশ্যই মনে আছে, মনে থাকবে না কেন? সে তো মনে করেন কইছে যে আগামী মাসের বেতনটা পায় সবার আগে আপনার ভাড়ার টাকা শোধ করবে। হ্যাঁ জানি, কত টাকা শোধ করব জানি। গত মাসেও তোমার জামাই আমার কাছে টাকা ধার নিছে, বুঝছো? কি ব্যাপার, ঘৃণ পাইতেছি বিরিয়ানি নাকি? না না চাচা। না না মানে আমি তো পাইতেছি, গন্ধ পাইতেছি। কি কন চাচা, আমরা তো মাস শেষে ডাল দিয়েই ভাত খাইতে পারি না, মাঝে মধ্যে তো তরকারি ছাড়া ভাত খাই। আমার মনে হয় কি তুমি আশেপাশে কেউ বিরিয়ানি পাক করছে। আচ্ছা বাদ দাও, শোনো, এটা কথা বাদ দাও, তুমি তোমার জামাইকে কয়া দিও আমার এই মাসে যেন বাড়ি ভাড়াটা দিয়ে দেয়, ঠিক আছে? আর সাথে ধারের টাকাটাও, যদি এটা না দেয় তাহলে আগামী মাসে কিন্তু তোমাদের বাড়ি ছাড়তেই হবে, এটা মনে রাখো। আর একটা মনে রাখো, ওই অন্য বাড়িওয়ালার মতো আমি কিন্তু মানুষের খারাপ ব্যবহার করতে পারি না, ঠিক আছে? হ্যাঁ যাই, কথাটা মনে রাখো। বাড়িওয়ালা চাচা আজকে খুব রাগ করছে, বলে দিছে যে যদি ঠিক মতো ভাড়া না দিই তাহলে যেন আগামী মাসে বাসা ছেড়ে দিই। দূর, এইসব নিয়ে চিন্তা করো না তো। বাড়িওয়ালা এই কথা কইবে, ঢাকা শহরের সব বাড়িওয়ালা একই কথা কয়, আর এইসব কথা বাড়িওয়ালা যখন কইব এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বাইর করে দিবা। এতদিন তো তাই দিছি, দিতে দিতেই তো 2 মাসের ঘর ভাড়া বাকি পড়ে গেছে। শুনো, তোমার একটা কথা, এই যে মানুষ বাকি করে কিসের জন্য করে জানো? এই বাকিটা করে হয়েছে শোধ করার জন্য, আমিও শোধ করে দেব, সমস্যা কি? তোমার কাছে না কিছু টাকা আছে দেখলাম, ওইখান থেকে তারে কিছু দিয়ে দেওয়া যায় না? ও, টাকাও বাইর করে ফেলাইছো, তার মানে এখন টাকা পয়সা সামলা রাখতে হবে তো? শুনো, এই টাকাগুলো আছে কয়েকটা টাকা, এই টাকা যদি আমি খরচ করে ফেলি বাকিটা মাস খামু কি চলমু কি? আর বাকি মাস তুমি তো আসো খালি খাওনের উপরে, আজকে বিরিয়ানি কালকে কালাবুনা, আর তোমার মোবাইলটাও তো ভালো না, কি একটা কাপড় পরে তুমি প্রত্যেকদিন অফিসে যাও, বিশ্রী লাগে দেখতে। 100 দিন কইছি যে এই জামাটা নিয়ে কোনো কথা কইবা না, এটা আমার আব্বার সাফারি, এই একটা সিটি আমার আব্বার রয়ে গেছে, এই সিটির নিয়ে তুমি বাচ্চা আছি, আমি এটা পরে অফিসে যাবো, আমার দেখতে যেমন খুশি তেমন লাগবে। কিন্তু ভাড়ার টাকাটা
দিয়া দিমু বাড়ি ভাড়ার টাকা, হাতের টাকা নিয়ে আমি কই থেকে বানায় দিমু, আমার কাছে টেকের গাছ আছে, টেকা হাতে আসলে দিয়া দিমু, শেষ। আমি ঘুম পারো তো, আর ওর ঘুম পারো, আম্মা ঘুমান আপনি আসেন আসেন না, আজ ও খেলুক খেলা পর ওর ঘুম পারাল। বোর হানি হলে যে কি লাগতো, রতন কিরে ভাই তুই এদিকে, হামিদ বন্ধু তুই এই জায়গায় কেমনে কি? আমারও তো এটাই কথা, এই যে একটা মামলা খায় যশোর গেলি, আর তাহলে নাম নাই। আর কোশ না বন্ধু, জীবনটা আমার উলট পালট করে দিছে এই মামলায়। যশোরে আসছিলাম, যশোর থেকে কয়দিন আগে আয়া করছি, এখন আবার ঢাকায় মনে কর বঙ্গমার্কেটে একটা কাপড়ের দোকান দিছি ব্যবসা করতে। কোস কি তো ভালো মাল টু কামাইতেছিস? হ্যাঁ হ্যাঁ মামা তোকে দোয়াই। আচ্ছা বন্ধু তুই কেমন আছিস? আর আগের থেকে এরকম সুখ হয়ে গেছিস কে, কিন্তু পেটটা তো বাড়ছে। ভালো নাই রে, মানসিক যন্ত্রণায় আছি, উচ্ছ্বাস মেলা যন্ত্রণায় আছি। কি এর দুশ্চিন্তা? এই যে তোর ভাবি কি এক জটিল রোগ বাজাইছে, না পারি আমি কিছু কইবার, না পারে ডাক্তাররা কিছু কইবার। এই যে আজকে মেলা টেস্ট দিছে, টেস্ট মেস্ট করুম 5000 টাকা লাগবে জানোস, মাথা মোতা হ্যাং মেরেছে, কইতে টাকা পাবো কত? এখন আমার বসে গেছে দেশের বাইরে। কোস কি মানে ক্যাশ 5000 টাকা? আরে আমি তো আছি, আমি তোর বন্ধু না, তুই আমার থেকে 5000 টাকা নিবি, লাগলে আমার পরে ফেরত দিয়ে দিবি, সমস্যা কি? কি কোস তুই, কতদিন পর তোর লগে দেখা, কই তোর একটু ঠান্ডা মন্ডা কম, আর আজকে তোর টাকা ধার লুম, এটা কি হয় মামা? আরে বেটা এত সংকোচের কি আছে, আমি তোর বন্ধু না, বন্ধু একে বন্ধুর হেল্প করতে পারি না। আচ্ছা দোস্ত ভাবি এখন কোন, এখন হাসপাতালেই আছে, আর একটা মাস হাসপাতালে থাক তুই। হাসপাতালে? আচ্ছা তোর বাচ্চা কাচ্চা কই? এটা ফুটফুটে মাইয়া আছে রে, মাইয়াটা খালি কান্দে বাসে জানোস, বউ তো হাসপাতালে পড়ে রয়েছে, ওই সারাটা দিন বাড়িতে একলা থাকে, আমি গেলে দুটো ভাত মুখে লয়। বন্ধু তুই এটা মন খারাপ করিস না, আমি তোর বন্ধু না, আমরা থাকতে ভাবিরে কিচ্ছু দিতে দেবো না। তুই এক কাজ কর আমার লগে এখন চল, তোর আমি ভূতের থেকে নগদ 5000 টাকা আমি উঠে দিতেছি, আমার কাছে আমার ক্যাশ নেই, চল। ঠিক আছে কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? এই যে আমার বসে তো বিদেশে গেছে, হ্যাঁ 5 তারিখে আইবো, আইলে এত জন আমি বেতন লমু, তোর কিন্তু 5000 টাকা আমি রিটার্ন করে দেবো, তোর কিন্তু তোর লইতে হইবো, না করতে পারবি না। পরেরটা পরে বুঝবো, আগে তোর ভূতের তো টাকাটা দিয়া লই, তুই আগে বিপদ থেকে উদ্ধার করি তোর আগে আয়। মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল, এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে, তেলটা আসলেই ভালো। খাবার তো খুব স্বাদ, যেই বড় রেস্টুরেন্ট অনেক দাম, তাই না? তোমার সমস্যা কি কত এত দাম দাম করো কেন? খাইতে চাইছো বাইরে নিয়ে আসছি, খাবা পেট ভরে খাবা মন ভরে খাবা, দাম নিয়ে তোমার এত চিন্তা করতে কেউ বলছে? মোরগটা মনে হয় খুব কড়কড় আছে, খুব স্বাদ। কি মানে শেষ হয় না এগুলো? ওরা এগুলো জোখো না তো এগুলো খাবো না। ঠিক আছে কক, তোমার জন্য কি অর্ডার দিব, একবারে বলো একবার অর্ডার দিয়ে দিই। তুমি না আরো খাই না, খাওয়ার মানে শুরুই করে নেই, মাত্রটা কক আসছে, তারপর আসবে শাহী টুকরা, তারপর আসবে শাহী জর্দা, চামচ দিয়ে উঠাবো, কি যে ভালো লাগবে। তারপরে কি আসবে জানো? তারপরে আসবে হচ্ছে ঠান্ডা, একদম বরফ কুচিকুচি করা ফালুদা। বন্ধু তুই না আমারে কইলি তুই হাসপাতালে যাবি হয় নাকি? কে বন্ধু? আরে বন্ধু নিতেছে। আরে আশ্চর্য, চিন্তা ছিস না আমারে, তুই আমার চিরস নগদ পল্টি, তুই না আমার আজকে কইলি যে তোর বউ অসুস্থ হাসপাতালে ভর্তি, তাহলে হেনে কি দেখতেছিস? তুই তো খাদকের মতো খাইতেছস। কারণ কারণ আপনি আমারে তুই তো করি করতেছেন, আপনি আমার পরিচিত, আপনি আমারে চিনেন। এক্সকিউজ মি ব্রাদার, দেখেন তো এই মানুষটাকে, আমরা আমরা এখানে খাইতেছে, আমাদেরকে ডিস্টার্ব করতেছে, কই থেকে আসছে না আসছে এটা কোনো কথা? আপনি একটু জিনিসটা হ্যান্ডেল করবেন না, টাকা দিয়ে খাইতেছে এদিকে। আরে আশ্চর্য, আমার চিনে তো, আমার তো ভাই ব্রাদার, তাই না মামা? তুই এমন করতেছিস, নাটকের একটা সীমা আছে, আপনি কিন্তু সীমা অতিক্রম করে মহাকাশের বাইরে চলে যেতেছেন,
ঠিক আছে যান, খাইতে দেন, ডিস্টার্ব করেন না, যান। ও মানে আপনি তাহলে হামিদ না? ও এখন বুঝতে পারছি গন্ডগোলটা কোন জায়গায়। সে ভাবছে যে আমি হচ্ছি হামিদ, আমার ছোট ভাই হামিদ আর কি। বুঝুন এই বিষয়টা, আমি আপনাকে ক্লিয়ার করে দিই। বুঝেন বিষয়টা, আমার নাম হয়েছে হামিদুল আর আমার ছোট ভাই, আমার জমজ ভাই ইমিডিয়েট ছোট, ওর নাম হয়েছে হামিদ। আমরা দুজন দেখতে একই রকম। ও আচ্ছা আচ্ছা, মানে আপনি হামিদুল আর আপনার ছোট ভাইয়ের নাম হামিদ? হ্যাঁ এই তো। আমি তো জানতাম না যে হামিদের আর একটা জমজ ভাই আছে, আমারই বোন হচ্ছে। মানে ঠিক আছে, সমস্যা নেই, আপনার একা দোষ না, এটা অনেকেরই এটা মনে হয় যে আমার দেখে ওরে ওরে কয়, ওরে দেখে আমারে কয়, এটা হয়। যাই হোক, আপনি যদি হামিদের পরিচিত চলে আসেন, বসেন না ভাই আমাদের সাথে। একমাত্র কন্যা, মাশাল্লাহ খুব কিউট। আচ্ছা ভাইয়া, আপনার কি একটাই মেয়ে? হ্যাঁ, আমি তার আমার এই জায়গায় একটা মিল আছে, দুইজনের একটা একটা করে মাইয়া। বাহ, ঠিক আছে তাহলে আপনারা খান, আমি আসি। জি ভালো থাকেন, আসি, আপনারা খান। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আজকে যাই গা। খাও, তুমি খাইতেছো না কেন? কই কাবাব কই ভাই, এই যাই সবসে কাবাব একটা খাও। এটা জেনে কি কয়, হইল হইল কাবাব, হারিয়ালি কাবাব, এরকম মজার কাবাব কিন্তু। এটার চেয়ে কড়কড়া মোরগ আছিল এটা। তুমি আবার কি খানা জহির ভাই? ঠিক আছে, এবার লেগাই নেই তো জহির ভাই, এই সামনে বৃহস্পতিবার আমার মায়েরা জন্মদিন, তাইলে আপনার আর ভাবির আমি দাওয়াত দিতে চাই। তোমরা পারো, হাঁকতে পারো না, বন্দুক কান্দে নিবার চাও। বুঝলাম জহির ভাই। মানে কয়দিন আগে তোমার মাইয়া অসুস্থ, অফিস থেকে টাকা ধার নিলা, আর এখন এর ওরে দাওয়াত পিড়া খাওয়াইবা, এতে টাকা খরচ হইব না? জহির ভাই, আমি তো সবের দাওয়াত দিব না, আমি খালি আপনার আর ভাবির দাওয়াত দিতে চাই। শুনেন জহির ভাই, আপনি যদি দাওয়াতে আসেন আমার বউ কালা ভুনা রান্না করবো, আর আমার বউয়ের হাতের কালা ভুনা যদি একবার খান আঙ্গুল চাটতে চাটতে আঙ্গুলও খেয়ে ফেলাইতে পারেন, কম যায় না, আমি খুব খুশি হব। এতে টাকা খরচ হইব না? খরচ তো কম বেশি হইবই, কিন্তু এই খরচার টাকা আমি পাঠাইব আমার শ্যালো মিডল ইস্টে থাকে, মেলা টাকা পয়সার মালিক। ঠিক আছে তাইলে আমু, তোমার মাইয়ার জন্মদিন কবে আমার জানাইও, আর আগের দিন মনে করাই দিও, অনেক দিন দাওয়াত খাই না। জি স্যার, আমি খুব খুশি হব স্যার আসলে। কখন হামিদ যাও, ফার্স্ট ক্লাস করে একটা চা বানাই নিয়ে আসো। আমি তুরুকে যাবো, তুরুকে যাবো ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যালো নাসি, শুনতেছস? হ্যালো ভাই, যে আমি শুনতেছি, আমি শুনতেছি। কোন জমিটা? ওই যে খিলখেতে জমিটা, যে একদম রাস্তার ধারে চার কাটা যে জমিটা। আরে ওই এলাকার জমি বেচা কিনা সব দায়িত্ব কার জানোস? আমার শ্যালকের মঞ্জু। না এত এত কমে আমি সুপারিশ করতে পারবো না রে, আর একটু বাড়া। এইটা হইলে আমি একটা কথা যা কইতে পারি ওর সামনে, যা আমি কয়ে দিব না, তুই চিন্তা করিস না, যা কয়ে দিব। কইছস যেহেতু ফোন দিছস, ভাই ব্রাদার মানুষ, আমি কয়ে দিব, যা। ছোট ভাই চা খেবেন? না চা খাবো না, তোমার সাথে একটু কথা। বড় স্যার কি আবার কিছু কইছে দেখি? না 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 না, তুমি ফোনে কি জানি বলতেছিল তোমার শালা? আমার শালা? ও মঞ্জু, মঞ্জু মঞ্জু আমার শালা। ওইসে ওই যে জায়গা জমি দালালি করে, কিন্তু খুব সৎ উপায় করে, দামদাবানি করে না, আর আমার কথা খুব মানে, আমার কোনো কথা মাটিতে ফেলে না, যা কই হেডেই শুনে। ও আচ্ছা, তাহলে তোমার শালাকে বলে আমার জন্য একটু ব্যবস্থা করে দিতে বলো না। কি ব্যবস্থা করে দিব? আরে জমির বিষয়, আপনি জমি কিনবেন? না কিনে করবোটা কি বলো তো হামিদ মিয়া, ঢাকা শহরে বাড়ি বাড়ার দিন দিন যে হাল হচ্ছে। যাই হোক, তুমি কি আমাকে একটা ফেভার করতে পারবা? দরকার হলে তোমার শালার সাথে একদিন বসি। সি 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 বলবো, এটা আবার কি করি,
মানে আমি আপনার সামনে থাকতে, আপনার এই ছোট ভাই থাকতে, আপনার আমার শালার লগে যায় বসতে হবে কেন? না মানে যদি দরকার হয়। আপনি আমারে কইছেন না, এটা তো আমার মাথায় আছে, একবার কইছেন মাথায় সেট হয়ে গেছে। আমি আমার শালারে বইলে আপনার জন্য একটা পারফেক্ট একটা জমি আমি রেডি করতে গবো, ধরেন রাস্তার ধারে খুব ভালো একটা জমি পাবেন আপনি, এটা আপনি আমার উপর বিশ্বাস রাখেন, আমি বইলে দিব আমার শালারে। আপনি হলে আমার মার জন্য একটু দয়া করে। কেন, তোমার মার আবার কি হয়েছে? কি হয়েছে ওইটা তো নিজেও বুঝতে পারতেছি না, ডাক্তারও বুঝতে পারতেছে না। আজকে মেলা টেস্ট দিছে, 5,000 টাকা লাগবো টেস্টগুলো করানোর লেগে, কিন্তু অন্তরে 1 টাকাও জোগাড় করতে পারিনি। ও আচ্ছা, আচ্ছা শোনো, আমি যদি তোমাকে 5,000 টাকা দিই তাহলে তোমার সমস্যা মিটবে? সিসি বড় ভাই, আপনি তারপর কী করলেন? আপনার থেকে আমি টাকা ধার নিব, আপনি কয় টাকা বেতন পান? আরে মানুষ তো মানুষের জন্য, আর তাছাড়া তুমি যদি তোমার শালাকে বলে আমার ওই জমির বিষয়টা একটু ফাইনাল করে দিতে পারো তাহলে আমিও তো একটু উপকৃত হব। আর একবার কইছিল বড় ভাই, বিশ্বাস করেন না কেন, আমি জিম্মাদারি নিলাম, আমি আমার শালারে বইলা দিব আপনার জন্য জন্য স্পেশালি একটা জমি বাইর করে রাখে, যান এটা আমার দায়িত্ব। আর কি জানি দিবার চাইছিলেন? হ্যাঁ কি জানি এটা দিবার চাইছিলেন? না ধরো এখানে 5,000 টাকা। কি যে উপকার করলেন বড় ভাই, সারা জীবন মনে থাকবে। আমরা বিচ্ছে ওই ঋণ শোধ করতে পারবো না, 5,000 টাকা নিয়েছি না, 5,00,000 টাকা দেবো একদিন আপনাকে দেখি। আমার আম্মার জন্য দোয়া করো। কি বলো, তোমার আম্মা তো আমার আম্মা। দেখো তোমার শালার সাথে গেল কার? চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো? এই তো চাচি, আল্লাহ রাখছে। চাচি আমি না মনে মনে আপনারই খুঁজতেছিলাম। কেন বলো? আসলে চাচি কেমনে যে বলি। আরে এত আনতে আনতে করছো কেন, কি দরকার বলো আমার কাছে। চাচি আমার না একটু টাকার খুব দরকার ছিল, মানে দরকার হইতো না, ওই যে হালিমার আব্বার অফিসে বেতন নিয়ে খুব ঝামেলা করতেছি ইদানিংকাল, এর জন্য আর কত টাকা লাগবে? যখন তোমার হাতে টাকা আসবে তখন তুমি দিও, টাকা নিয়ে তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ হ্যাঁ চাচি, এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমি আগামী মাসে হাতে টাকা পাইলেই আপনার টাকাটা শোধ করে দিব, সেটা নিয়ে কোনো চিন্তা নাই চাচি। আচ্ছা তাহলে চলো আমার সাথে। অনেক ধন্যবাদ চাচি। আম্মু আম্মু দেখো তো এটা সুন্দর, এটা নিব দেখো তো, এটা ভাল লাগে, ভাল লাগে বলো। হ্যালো হ্যালো পুনো, তুমি জানি আজ রাতে আবার আজেবাজে কোনো কিছু পাকশাক করো না। কেন, তুমি কি আজকেও বাইরে থেকে খাবার কিনে আনবো নাকি? না না না, আজকে ঘরেই খামু, কিন্তু তোমার হাতে কালা ভুনার সর্ষে ইলিশ খামু, বুঝছো? মাংস আর ইলিশ দুইটাই লাইতেছে আমি বাড়িতে, খারাপ কোকি। তুমি টাকা পেলা কোথায়? টাকা একজনে আমারতে আওলাত লিছিল, শোধ করে দিছে। বাবা তুমি আবার মানুষের আওলাতও দাও? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনো, আসলেই কিন্তু কইতেছি কোনো কিছু রান্না বান্না করো না আবার। রাজু ভাই দুধ চিনি ছাড়া একটা ভালো করে চা বানায় দাও তো। বয়ান দিতেছি। এই রাস্তা দিয়ে আইলেন নাকি? ও রেল লাইন ধরেই তো আইলাম। আপনি কিছু শুনেন নাই? কি হয়েছে, কোনো গাড়ি মারি অ্যাক্সিডেন্ট করছেন? আরে ইদানিং চিনতে অনেক বেশি বাইরে গেছে গা, ওই যে আমাকে নাজিম ভাই আছে না, নাজিম ভাই ল্যাপটপ মানি ব্যাগ মোবাইল সব লয়ে গেছে গা। ভালো লোক আছে কি গুমো, এইসব চিন্তায় মিনতে ডাকাতির কথা শুনলে আমার ডর করে। একটু বুঝা শোনা চলেন, ওরা পাইলে আপনার ছাড়বো না। হাসতেছেন কেন? এইসব চিন্তায় মিনতে আমার লোক হইব না, এটি কাগজ লোক জানেন, মালদার মেনশন লোক। আমারে দূরে কি করবো, আমাদের জুনুপুটি, আমার দলে 20-50 টাকাই পাইবো, না আছে মোবাইল না আছে ল্যাপটপ কিছুই নেই। তা জানি না, কিন্তু চিন্তায় গাড়ির বুক পেট নাই গা,
ধরলে কোন খুন মুড় দিয়ে টান দিয়ে দিব কোন যায় না। সাবধান থাকতে। আমার বিদেশে গেছে, হ্যাঁ সব কামের চাপ আমার উপরে পড়ছে, যে কারণে সকাল সকাল অফিসের লেগা বাইরে আইতে আইতে মেলা রাইত হয়ে যায়। আমার বউ কিন্তু কইছিল আপনার বাড়িতে আইছিলে। ও হ্যাঁ বলছে তাহলে। হ্যাঁ আমি তুমি ভাবছি আমি যে বাড়ি এলা সে তুমি ভুলেই গেছো। সি সি স্যার নাউজুবিল্লাহ স্যার, এটা আপনি কি করলেন? আপনার বাড়িতে থাকি আপনারে ভুললে চলবো না? ভুললে তো এমন ধরনের কথা ছিল না। হ্যাঁ তুমি কি মনে করো যে কতদিন যাবো তুমি ভাড়া দেওয়া নেই হিসেব করছিলে কখনো? আচ্ছা স্যার আর কটা দিন সময় দেবো, যা যা বাকি আছে বারো সব দিয়ে দিব, দরকার পড়লে আপনার আমি দুই মাসে বারো অগ্রিম দিয়ে দিব। যান আপনি একটু চিন্তা করেন। শোনো মিয়া আমি মিয়া আমি চিন্তা করি না বুঝছো, বাড়ি ভাড়া কেমনে তুলতে হয় এটা আমি জানি। হ্যাঁ ঢাকা শহরে এমনি এমনি বাড়ি মালিক হয়ে নেই, হ্যাঁ ক্ষমতা আছে বলে কিন্তু বাড়ি মালিক হচ্ছে। হ্যাঁ তা তো আছে, আপনার যে ক্ষমতা আর কেউ না জানলো আমি জানি স্যার, আপনার ক্ষমতাতে তো আমরা সিনে চড়া করে হাঁটি। দেখি দেখি এত বড় ইলিশ মাছ আর কি আছে দেখি। কিছু না স্যার সবজি। আরে মিয়া আর গরুর মাংস দেখি, এটাই তোমার সামান্য বাজার, ভালো মন্দ খাইতেছো খাও সমস্যা নাই, কিন্তু মানুষ টাকা পেলে দিবা না। হ্যাঁ তো এই পানালাতে তো টাকা দাও না, অথচ ভালো মন্দ খাইতেছো এলে খাওয়া হজম হইব তোমার, বোঝো না? আরে মিয়া ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। আর একটা কথা মনে রাখো, এই মাসে আমার দুই মাসের বাসা ভাড়া দিবা আর পাওনা টাকাটা দেবা, যদি না দাও তাহলে কিন্তু তোমার খবর আছে, এটা মনে রাখো। তেলের উপর যাদের বিশ্বাস গেছে উঠে তাদের জন্য মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ যার প্রতিটি চেম্বার থেকে মেথি কালোজিরা সহ সাতটি ন্যাচারাল সিড সঠিক অনুপাতে মেশে তেলের সাথে, তাই পুষ্টি পৌঁছায় চুলের ফলিকল পর্যন্ত। চুল পড়া আগের থেকে বেশ কমেছে, শুধু আমার কথায় না ব্যবহার করলে আপনিও বুঝবেন। ওয়েলকাম টু মায়া। তোমার একটা কথা দিলি, আমি কি কোনো অন্যায় করতেছি? এই যে ভাত দেনা করে ভালো মন্দ খাইতেছি এটা কি কোনো অন্যায় হইতেছে? আমি তো কারো টাকা নিয়ে মাইরা দিতেছি না, আবার যখন হাতে টাকা আইবো আমি তো ঠিকই টাকা শোধ করে দিব। বুঝতে পারছি, নিশ্চয় তোমার এসব নিয়ে আজেবাজে কথা কেউ কইছে এ কারণে তোমার মনটা খারাপ। শোনো তুমি আমার জামাই, তোমার আমি খুব ভালো করে চিনি, কারো কথা তো মন খারাপ করার কিছু নাই। আমি খুব সুন্দর করে রান্না করছি না, তুমি পেটভরা খাও তো, সময় মতো টাকা দিয়ে দিবা তাইলে তো। আমরা খাইতে চাই না, এই খাবার আমার, আমি কাউরে দিব না, এই পরে কেমন খাওয়ানোর দিকে নজর দিবি না।
আমার বাপে না খাইতে পেরে মরে গেছে। তারপর থেকে মা আমার ছোটবেলা থেকে কইছে খালি খায় যা না খাইলে মরে যাবি, বাঁচতে হলে খাই তুইব। সবাই আমার মারে কইতো পাগল, তোরা কিন্তু খবরদার আমার মারে পাগল কমি না। আমিও পাগল না, আর এই খাওয়ানোর দিকে নজর দিবি না, এই খাওয়ানো আমার না, তোরা আমার খাওয়ানোর দিকে দেখাবি না, যা তোরা, এই খাবার আমার, আমি খাওয়ানো দিব না, এই তোরা কেউ আমার খাওয়ানোর দিকে নজর দিবি না, না না না। যে কোনো জিনিস নিয়ে বেশি চিন্তা করো তোমার একটা বদভ্যাস হয়ে গেছে, তুমি জানো নাকি এইসব কি শুনতেছি? কি শুনতেছেন? তুমি নাকি মানুষের কাছ থেকে জমি জমার কথা বইলা 2,000-5,000 করে টাকা নাও? না না, আমি মনে করেন আপনার ওই মানে জমি, শোনো আমি কিন্তু ভালোর ভালো খারাপের খারাপ, তোমাকে ঠিক 7 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি যদি আমার 5,000 টাকা শোধ না করছো আমি কিন্তু বসের কাছে কমপ্লেন করব তোমার নামে, মনে থাকে যেন কথাটা। আমি দেখতেছি কি ব্যবস্থা করে যাইতেছি। আপনারা ঠিক আছেন তো? জি ভাই আলহামদুলিল্লাহ আমরা ঠিক আছি, কিন্তু নিতে পারে নাই তো? না ভাই নিতে পারেনি ভাই, সত্যি ভাই অনেক উপকার করলেন ভাই, প্লিজ আমাদের ছোট ভাইয়ের তরফ থেকে একটা ভাই আপনি আমাদের জীবন বাঁচিয়ে সিসি আপা এইগুলা কি বলতেছে? উপকার করছি, উপকারের বিনিময়ে কি টাকা দেখিও? রাখেন ভাই আমাদের জীবন বাঁচাইছেন ভাই, রাখেন ভাই এটা আপনি খুশি হয়ে দিয়েছি, প্লিজ রাখেন ভাই, রাখলে অনেক খুশি হব ভাই। উফ আল্লাহ বাঁচালো। টাকা জোগাড় হয়েছে? কেন কি কইতেছো তুমি এগুলা? আরে আমার মায়ের তো ডাক্তার দেখানো লাগবে, বমি করতে করতে আমার মায়েরটা একদম শেষ, কোথাও কোনো কোনো অবস্থা নাই। কি গো আম্মাজান কি দিস আপনার? আপনি নাকি অসুস্থ আম্মাজান? এই জ্বর থাকবে না তো, এই যে আপনার আব্বা চলে আসছে না, এখন আপনি সুস্থ হয়ে যাবেন। যান, কেমনে সব ঠিক হয়ে যাবে? ঘরে তো কোনো টাকা নাই, তোমার কাছে টাকা আছে? কান্নাকাটি করো না, একটা ব্যবস্থা করবো আমি, আমি যাই টাকা জোগাড় করে নিয়ে আসতেছি। কেমনে ব্যবস্থা করবা তুমি? তোমার কেউ দিবে টাকা? সবার কাছ থেকে তো ধার নিয়ে রেখে দিছো। তখন কান্নাকাটি করলে কি আসমান থেকে টাকা টপকে পড়বো? ব্যবস্থা করতে হইব না একটা, কেটে লাগবে। Thank you.
আজকে তুই আইস আমরা ধান্দা নষ্ট করতে, কালকে আমরা ধান্দা নষ্ট করছস, আজকেও করছস, আজকে তোরা দেখতেস। এই তুই যাত্রা পাস যাস না, যা ভালো আছিস না? হ্যাঁ কালকে থেকে তোর পামো না, আমরা দান্দাও ঠিক চল। এই চল, এই মায়া নিয়ে এলো ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল। এতে আছে ম্যাজিক্যাল সিড পাইপ। চুল পড়া আগের থেকে বেশ কমেছে, তেলটা আসলেই ভালো। আরে আমি তো আছি, আমি তোর বন্ধু না, তুই আমার থেকে 5,000 টাকা নিবি, লাগলে আমার পরে ফেরত দিয়ে দিবি, সমস্যা কি? আপনার আপনি অসুস্থ, আমরা জান এই জ্বর থাকবে না তো, এই যে আপনার আব্বা চলে আসছে না, এখন আপনি সুস্থ হয়ে যাবেন।